हे एवरीवन, वेलकम टू वीआईडी वुदू। तो आज के टाइटलटा देखे निश्चय कन्फ्यूज्ड हो गेछो। तो टाइटलटार मतो आज के टॉपिकटाओ किन्तु खूबी कन्फ्यूजिंग और खूबी कन्ट्रोवर्शियल। तो अनेक डाक्तारा बोले जे तोमार डग बा कुकुर के गरुर दूध देवा उचित, आबार अनेक डाक्तार सजेस्ट करे जे देवा उचित ना। तो आमार अनेक बंधु आछे जारा बाड़ीते ब्रीड डग पोषे, तारा किन्तु नियमित 10-12 बचर धरे तादेर पापी थेके शुरू करे डग अब्दि तादेरके नियमित गरुर दूध खावाय। तो ये गरुर दूध खावाटा कि भालो ना खराब, आजकेर भिडियोटा सेटा निये। तो चलो भिडियोटा शुरू करा जाक। তাহলে গরুর দুধ খাওয়ানো উচিত কি উচিত না, এটার কিন্তু কোনো রকম কোনো ইউনিভার্সাল ট্রুথ হয় না, ঠিক আছে? কেন সেটা বলে দিচ্ছি। সেটার জন্য তোমাদের জানতে হবে গরুর দুধের মধ্যে এমন কি থাকে। দেখো, গরুর দুধের মধ্যে ল্যাকটোজ নামক একটা সুগার থাকে, ঠিক আছে, যেটা আমরাও যখন খাই, হিউম্যান বিং যখন আমরা খাই, সেই ল্যাকটোজটা আমাদের দেহে যাওয়ার পরে ভেঙে এনার্জি প্রোডিউস করে। তো এই ল্যাকটোজটাকে, মানে এই যে সুগারটা, এটাকে ভাঙে কে, ল্যাকটেজ নামে একটা এনজাইম, ঠিক আছে। তো ওদের যখন পাপিহুড থাকে, মানে ধরো 2 মাস বা তারও কম এজ, তখন কিন্তু ওদের এই ল্যাকটেজ এনজাইমটা তৈরি হয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ওরা যখন মায়ের দুধ খায়, মানে সেই মায়ের দুধের মধ্যে তো ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম থেকে শুরু করে সব কিছু, ওদের যা ঘাটতি থাকে সেগুলো ওরা পেয়ে যায়। তো তারপরে এই ওদের যখন পাপিহুডটা যখন শেষ হয়, মানে ধরো 2 মাস বা তারপর থেকে, এই যে ল্যাকটেজ এনজাইমটা, ওটা কিন্তু ওদের মধ্যে আর প্রোডিউস হয় না। তখন কী হয়, তখন তুমি যদি ওকে কাউ মিল্ক দাও, তাহলে কিন্তু কাউ মিল্কটার যে ল্যাকটোজ, যে সুগারটা, সেটা কিন্তু ও আর ভাঙতে পারবে না, ঠিক আছে। ভাঙতে না পারলে কী হবে, ভাঙতে না পারলে ওদের ডাইজেশনে প্রবলেম হবে, মানে কী কী হবে, বমি হবে, পেটের সমস্যা হবে, পাতলা পটি করবে, দেখবে ওদের লস অফ অ্যাপেটাইট হবে, মানে ওরা খাবার কম খাচ্ছে, ঠিক আছে। মানে ওরা হয়ে গেল ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে ওদেরকে দুধ জাতীয় কোনো খাবার দিলে যেটার মধ্যে এই ল্যাকটোজ বেশি পরিমাণে থাকবে, সেটা ওরা ডাইজেস্ট করতে পারবে না, ঠিক আছে। তো ভূতু যখন ছোট ছিল, তো তখন ওকে ডাক্তারবাবু বলেছিলেন যে দুধ খাওয়াতে। আমি ওকে দুধ খাইয়েছি, দুধ খাওয়ানোর পর ওর রীতিমতো পাতলা পটি হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি কয়েকদিন অবজার্ভ করার পরে কিন্তু আর ওকে কোনো রকম দুধ খাওয়াইনি, কারণ আমি দেখে নিয়েছিলাম যে ও ল্যাকটোজ ইনটলারেন্ট। তাহলে আমি যেরকম বললাম, আমার কিছু বন্ধু আছে যাদের বাড়িতে রীতিমতো ব্রিড ডগ আছে, তো তারা কিন্তু পাপি থেকে শুরু করে এতদিন অবধি, মানে মোটামুটি 9-10 বছর ধরে ওদেরকে দুধ খাওয়াচ্ছে রোজ, ঠিক আছে, ওদের কিন্তু শরীরে কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে এই ক্ষেত্রে এই কেসটা কী, তার মানে ওদেরকে এতদিন ধরে এই দুধটা খাওয়ানোর ফলে ওদের মধ্যে যে ল্যাকটেজ এনজাইমটা, ওটা কিন্তু প্রোডিউস হচ্ছে, এই জন্য ওরা দুধটাকে ডাইজেস্ট করতে পারছে এবং ওদের কোনো রকম সমস্যা হচ্ছে না। তো তোমার পাপি বা ডগ যদি ল্যাকটোজ ইনটলারেন্ট না হয়, মানে যদি দুধটা ওরা ডাইজেস্ট করতে পারে, তাহলে অবশ্যই খাওয়াবে, ঠিক আছে। এর মধ্যে কোনো ভুল বা ক্ষতির কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই এটা দেখে নেবে কি, যখন যে বেলা তুমি খাওয়ালে তার 12 ঘন্টা পর মোটামুটি ওরা পটি করবে, তো পটিটা কিন্তু অবশ্যই চেক করবে, যে দেখবে ওটার কীরকম ফর্মে আসছে, বা ওদের ভমিট হচ্ছে কি না, বা যতটা খাবার দিচ্ছিলে সেই খাবারটুকু ওরা খাচ্ছে কি না। যদি খায় তাহলে সব ঠিক আছে, আর যদি যা যা বললাম সেগুলোর মধ্যে কোনো রকম সমস্যা তুমি দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু আর ওকে দুধ দিও না। তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে এটা বলছি যে তোমরা যে যে ভিডিও দেখছো চারিদিকে, সেই সেই ভিডিওগুলোকে চোখ বন্ধ করে ফলো করবে না, তোমাদের নিজের পাপি বা নিজের ডগকে দেখে ডিসিশানগুলো নেবে, এবং যতটা পারবে ন্যাচারাল খাবার ওদেরকে খাওয়াবে, মানে ন্যাচারাল হোমমেড হোম কুক। তোমরা একটা জিনিস ভেবে দেখো, আজ থেকে 20-30 বছর আগে এই সমস্ত পেডিগ্রিড রুলস এগুলো কি ছিল? কিন্তু তখনও কিন্তু ব্রিড ছিল, তখনও কিন্তু দেশি কুকুর ছিল, এবং ওদের স্বাস্থ্য রীতিমতো ভালো ছিল। কেমন করে, তখন কিন্তু ওরা দুধ খেত, রুটি খেত, ভাত খেত, মাংস খেত, ঠিক আছে। তো ন্যাচারাল খাবার বা এই যে হোমমেড বা হোম কুক খাবারগুলোর কিন্তু কোনো তুলনা হয় না। তো যতটা পারবে হোম কুক ফুডগুলো দেবে, এবং যদি তোমরা তোমাদের ডগ বা পাপিকে দুধ দাও, তাহলে দুধের সাথে কিন্তু অবশ্যই জল মিশিয়ে দেবে, মানে দুধটাকে ডাইলিউট করে দেবে। যদি 1 কাপ বা 1 গ্লাস যদি দুধ ওকে দাও, তার সাথে ঠিক 1 গ্লাস আবার জল মিশিয়ে দেবে, ঠিক আছে। এবং যতটা পারবে দুধের পরিমাণটা কমিয়ে দেবে, জলের মাত্রাটা বাড়িয়ে দেবে। এই যে গরমের সিজন আসছে, এই সিজনটার সময় যদি একটু দুধের সাথে জল মিশিয়ে তার মধ্যে কয়েকটা আইস কিউব ফেলে দাও, দেখবে ওরা খুব সুন্দর করে খাবে।
তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে যদি দুধ দাও একদম ডাইলিউট করে দেবে, আর যদি তুমি এখনও অবধি দুধ না দাও ঘরের হোমমেড এই সমস্ত খাবারই খাওয়া ওকে, তাহলে আর নতুন করে অ্যাড করার দরকার নেই, ঠিক আছে? তার সাবস্টিটিউট হিসাবে দই দিতে পারো, পনির দিতে পারো। আমি ভুতুকে যে ও যে ল্যাকটোজ ইনটলারেন্ট, ওটার পর জানার পর থেকে আর কখনো ওকে কোনোদিন দুধ দেইনি, তার বদলে ও দই খেতে খুবই ভালোবাসে, ও পনির খেতে খুব ভালোবাসে। তো এগুলো দিয়ে ওর যে যে চাহিদাগুলো, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, মিনারেল, ভিটামিন, যা যা আছে সেগুলো কিন্তু থ্রু ওগুলোর দিয়ে চলে আসে ওর মধ্যে। তো সেই জায়গাটা থেকে বারবার করে এটাই বলছি যে অবশ্যই এই হোমমেড ফুডগুলোই খাওয়াবে, প্যাকেট ফুডের দিকে অতটা পরিমাণে যাবে না। আর একটা ব্যাপার, কোনো একটা ফুডে একদম ইউজ টু করে দেবে না, যেমন চিকেন ছাড়া হয়তো খায় না অনেকের, আমি এরকম অনেক শুনেছি, অনেক দেখেছি। সমস্ত খাবার ট্রাই করাবে, এই কথাগুলো বারবার বলছি, সব খাবার ট্রাই করাবে নিজের মতো করে, পটি দেখবে, ওকে অবজার্ভ করবে। একদিন অবজার্ভ করলেই বুঝে যাবে যে ওটাও শ্যুট করছে কি না, যদি করে কন্টিনিউ করো, আর যদি না করে অফ করে দাও। তাহলে আশা করছি যে এই ভিডিওটা দেখার পর আর তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে দুধ দেবে কি দেবে না। তাহলে যদি বুঝতে পারো আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টে তো জানিয়ে দিও। আর তোমাদের পাপি বা ডগের মধ্যে এরকম টাইপের সমস্যা দেখেছো কিনা, যে ওরা ল্যাকটোজ ইনটলারেন্ট কিনা, অথবা ওরা দুধ খেতে ভালোবাসে কিনা, অথবা তোমাদের পাপিদেরকে যদি তোমরা প্রতিদিন দুধ দাও এবং সে ঠিকঠাক সুস্থ আছে কিনা, সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর একটা দেশি কুকুরকে অবশ্যই নিজের বাড়িতে নিয়ে আসো, আর যদি বাড়িতে না আনতে পারো তাহলে অ্যাটলিস্ট রাস্তায় দুবেলা ওকে খেতে দিও, কারণ ওরা কিন্তু খাবার না পেয়ে যেভাবে রাস্তার পাশে পড়ে থাকলে দেখলে তোমাদেরই খারাপ লাগবে, আমার তো লাগেই। তাহলে একটা দেশি কুকুরকে চান্স দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরকম সমস্যা হয় যে তাদের মধ্যে বুঝতে অসুবিধা হচ্ছে যে দুধ দেবে কি দেবে না, তো তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমার আর ভুতুর তরফ থেকে টাটা।